সোমবার সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কালভার্টের নিচ থেকে উদ্ধার হলো এক সদ্যজাত শিশুকন্যা। কালভার্টের নিচ থেকে শিশুকন্যাকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভালুকা এলাকা জুড়ে। শিশুটিকে এক ফেরিওয়ালা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে ভালুকা ফেরির পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকারই এক ফেরিওয়ালা ভালুকা থেকে পেমায় যাওয়ার পথে ওই সড়কে একটি কালভার্টের নিচ থেকে শিশুকন্যার কান্নার আওয়াজ শুনতে পান। কালভার্টের নিচে গিয়ে তিনি দেখতে পান সদ্যজাত শিশুকন্যা ব্রিজের তলায় পড়ে রয়েছে। সেই ফেরিওয়ালা শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি থানায় নিয়ে যান। পুলিশ আধিকারিকদের উদ্যোগে শিশুটিকে স্থানীয় ভালুকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে শিশুটির স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। কে বা কারা বাচ্চাটিকে এখানে ফেলে গিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ। আমি ভালুকা হসপিটালে নিশ্চয় জানের ওনার। আমি একটা পেশেন্ট এনেছিলাম হসপিটালে, শুনতে পেলাম যে একটা মাঠে, পেমায় মাঠে একটা বাচ্চা ফেলা রয়েছে। তারপরে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, দেখলাম রাস্তার পথে যাচ্ছিলাম, দেখছি আইসি সাহেব তাফাজুল স্যার ওই বাচ্চাটাকে উদ্ধার করে আমাদের ভালুকা পিএসসিতে এনে প্রাথমিক চিকিৎসা চলছে বাচ্চাটার। একটা তার সঙ্গে একটা ফেরিওয়ালা ছিল, সেই ফেরিওয়ালাটা বাচ্চাটাকে নেওয়ার জন্য উঠিয়ে নিয়ে এসে, আমার চারটা ছেলে মেয়ে নাই, আমি মেয়েটাকে নিতে ইচ্ছুক। সেই পরিষেবাটা ভালুকা পিএসসিতে এখন পরিষেবাটা চলছে। বাচ্চাটার স্বাস্থ্য কেমন আছে? বাচ্চাটা কিন্তু সুস্থ সবল হয়ে আছে, একদম দারুণ হয়ে আছে, দেখতেও সুন্দর, আমরা ছবিও করলাম, খুব সুন্দর লাগছে। কি মনে হচ্ছে কিভাবে বাচ্চাটা ওখানে, বাচ্চাটা কে ফেলেছে ও জানা, আমরা ওটা জানতে পারিনি এখন পর্যন্ত, বাচ্চাটা ফেলা রয়েছিল ওখানে। এখন আপনারা কি চাইছেন বাচ্চার? আমরা চাইছি কি ওই ফেরিওয়ালাটা নিতে আছে, ওকে বাচ্চাটা দিয়ে দেওয়াটাই ভালো হবে। তার মানে কি ওর চারটা ছেলে মেয়ে নাই, ওর নিতে ইচ্ছা আছে, মেয়েটার নামও রেখেছে ফুলটুসি। আমি ভালুকা ফাঁড়ির এএসআই এমডি তাফাজ্জল হোসেন। সকাল 8টার সময় খবর পেলাম ফোনের মাধ্যমে, একটা পরিত্যক্ত ছেলে পেমায় রাস্তায় একটা ব্রিজের নিচে, কালভার্টের নিচে ফেলা আছে। খবর পাওয়া মাত্র আমি আমার বড় বউকে জানিয়ে এবং হরিশ্চন্দ্র থানার আইসিকে জানিয়ে ঘটনাস্থলে যাই। ওখান থেকে বাচ্চাটা উদ্ধার করে ভালুকা হসপিটালে নিয়ে আসি। বাচ্চাটা এখন সুস্থ আছে, ট্রিটমেন্ট চলছে। কে বা কারা ফেলে গেছে এটা তদন্ত চলছে। তদন্ত হওয়ার পরে এটা প্রশাসন যেটা আইনভাবে যেটা যা করা হবে সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ব্যাপারটা আইসি সাহেবকে জানানো হয়েছে এবং আইসি সাহেব বলছেন ঠিক আছে। এখন ভালুকা হসপিটালে ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্টের পরে সুস্থ হলে পরে একটু অক্সিজেন কম আছে শরীরে, সুস্থ হওয়ার পরে এইসব যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।